নমস্কার সবাইকে, বইয়ের বাক্সতে স্বাগত। আমি সোমেশ স্যার। আজকের ভিডিওতে বেশ কিছুগুলো নতুন বই নিয়ে কথা বলবো। তো এটাই আমার এই বছরের প্রথম বুক হল, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে যে বইটি দেখাবো সেটি হচ্ছে আবুল বাশারের লেখা সীমার। এটি একটি গল্প সংকলন। এই বইটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। এই বইটিতে তিনটি গল্প রয়েছে। গল্পগুলির বিষয়বস্তু সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তাই বলতে পারছি না। এই বইটা কেনার প্রধান কারণ হচ্ছে আমার আবুল বাশারের লেখার সাথে পরিচয় নেই, তো সেই পরিচয় গড়ে তোলার জন্যই এই বইটা কিনেছি। তো এটা আমার সংগ্রহ করা প্রথম বই। পরের বইটি হচ্ছে অভিজিৎ তরফদারের লেখা বিকেলের রং। এটি একটি উপন্যাস। আমার বইটা পড়ে দেখা হয়ে গেছে, কিন্তু আজকের ভিডিওতে আমি এই বইটাকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ এর পরে আমার একটা ভিডিওর সিরিজ আসছে বুকি স্টকস নামে, সেখানে আমি এই বইটাকে নিয়ে কথা বলবো। সেই সিরিজটার জন্য আপনারা অপেক্ষা করুন। তো এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। এই বইটি সম্পর্কে এখানে একটা ছোট্ট লেখা রয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অভিজিৎ তরফদারের এই উপন্যাস জীবন প্রেমীদের কাছে সৃষ্টি ও যুদ্ধের আহ্বান, আবার একই সঙ্গে জীবন বোধের এক উচ্চকোটির বীক্ষণ। বইটি সম্পর্কে এখানে এটাই লেখা রয়েছে। তো দেখা হচ্ছে এই বইটাকে নিয়ে পরের ভিডিওতে। তো এটা আমার সংগ্রহ করা দ্বিতীয় বই। পরের বইটি হচ্ছে অভিজিৎ তরফদারের লেখা একটি উপন্যাস, যার নাম অপত্য। এই বইটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। তো এই উপন্যাসটি আমার এখনো পড়ে দেখা হয়নি, তাই বিষয়বস্তু সম্পর্কে কিছু বলতে পারছি না। এই উপন্যাসটার বেশ কিছু লেখা রিভিউ আমি এর আগে দেখেছি, তো সেই কারণেই সংগ্রহ করেছি এই বইটা। অভিজিৎ তরফদারের লেখা আমার খুব ভালো লাগতে শুরু করেছে। ওনার লেখা গোধূলি বেলায়, আকাশ প্রদীপ, গন্তব্য, বিকেলের রং, তো এরকম বেশ কিছু বই আমি পড়লাম, সেগুলো পড়ে খুব ভালো লাগলো। তো সেই থেকেই এই বইটা সংগ্রহ করা। পরের বইটি হচ্ছে নরেন্দ্রনাথ মিত্রর কিশোর কাহিনী সমগ্র। এই বইটি কেনার প্রধান কারণ হচ্ছে আমি নরেন্দ্রনাথ মিত্রর গল্পমালার দ্বিতীয় খণ্ড থেকে বেশ কিছু ছোট গল্প পড়েছি এবং সেগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছিল। তো সেই ভালো লাগার থেকেই আমি এই বইটি সংগ্রহ করে নিয়েছি, কারণ ওনার কিশোর কাহিনীর একটা স্বাদ নেব বলে। তো দেখা যাক পড়ে কেমন লাগে। তো এই বইটিতে ওনার লেখা সমস্ত কিশোরদের জন্য গল্প এবং একটি উপন্যাস সংকলিত হয়েছে। এটি আমার সংগ্রহ করা চতুর্থ বই। পরের বইটি হচ্ছে নরেন্দ্রনাথ মিত্ররই লেখা গল্পমালার চতুর্থ খণ্ড। এই বইটি হঠাৎ করেই আমি একটি দোকানে খুঁজে পেয়ে যাই এবং খুঁজে পাওয়া মাত্রই কিনে নিই, কারণ গল্পমালার দ্বিতীয় খণ্ড থেকে আমি প্রায় 25টার উপর গল্প পড়েছিলাম এবং সেগুলো পড়ে প্রত্যেকটাই দুর্দান্ত লেগেছিল। তো সেই ভালো লাগার থেকে এই বইটা সংগ্রহ করা। এই বইটা বর্তমানে মনে হয় আউট অফ স্টক আছে, তা আমি পেয়ে খুবই খুশি হয়েছিলাম এবং তৎক্ষণাৎ সংগ্রহ করে নিয়েছিলাম, আর কিছু ভেবে দেখিনি কেনার আগে। আজকের ভিডিওতে শেষ যে বইটা দেখাবো সেটা আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল, কিছু কারণে কেনাই হচ্ছিল না, তো শেষমেশ আমি বইটা কিনেই নিলাম। বইটা হচ্ছে বুদ্ধদেব গুহর লেখা মাধুকরী। বুদ্ধদেব গুহর লেখা সবচেয়ে বড় উপন্যাস আমার যতদূর জানা আছে তাতে এটাই। তো এই উপন্যাসটা আমি পড়েও নিয়েছি, আমার 11 দিন সময় লেগেছে এই বইটা পড়তে। আমার পড়ে দারুণ লেগেছে, আর এই উপন্যাসটাকে নিয়ে আর কি বা বলবো। আশা করি যারা ভিডিও দেখছেন তাদের অনেকেরই পড়া হয়ে গেছে উপন্যাসটা, যদি না পড়ে থাকেন তাহলে পড়ে নিন। আপনারা তো জানেনই বুদ্ধদেব গুহ আমার খুবই প্রিয় একজন লেখক। ওনার লেখা কোয়েলের কাছে, কোজাগর, আবার চাপরাস, এই উপন্যাসগুলি খুবই প্রিয়। তো সেই ভালো লাগার থেকে এই উপন্যাসটা আমার অনেক দিন থেকে সংগ্রহ করার ইচ্ছা ছিল, তো শেষমেশ সংগ্রহ করতে পেরে আমি খুবই খুশি হয়েছি। এটা আমার সংগ্রহ করা শেষ বই। আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনার যদি কোনো বই পড়া হয়ে গিয়ে থাকে তাহলে আপনার কেমন লেগেছে সেটা জানাতে পারেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।